মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে হুজাইফা ও হামিম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর একটার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিদুল্লাহ হাওলাদার কান্দি এলাকায় পুরাতন পদ্মা নদীর উপর নির্মিত আমজাদ উকিল সেতুর নিচে এ ঘটনা ঘটে। নিহত হুজাইফা ওই এলাকার সুরুজ মুন্সির ছেলে ও হাকিম একই এলাকার পাকের আলী মোল্লার ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে এলাকায় সাত আটজন শিশু নদীতে গোসল করতে যায়। এ সময় তারা সেতুর মাঝামাঝি পিলারের দিকে গেলে হুজাইফা ও হামিম পানির নিচে ডুবে যায়। পরে অন্য শিশুরা স্থানীয়দের খবর দিলে তারা দুজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। ধুতে যাওয়ার পরে দেখে চুল ভাসা, পরে দেখে নাড়ি দিয়ে নাড়া দেওয়ার পরে দেখে কি লাশ, লাশ দেখার পরে মানে তুলে আনছে ওখান থেকে একজন একজন। তোলার পরে ফিরে একজন নিয়ে হাসপাতালে গেছি, যাওয়ার মিনিমাম 15-20 মিনিট পর আবার আরেকজন তালাশ করছে, পরে বিছিয়ে পরে আবার পাইছি, পরে পাই আবার রয়্যাল হসপিটাল নেওয়া হয়েছে। আমি এখান থেকে খবর পাইছি যে একটা লাশ পাওয়া গেছে, দূরে যে দেখি পাকেরে পোলা, যে ভ্যানে উঠেছি জাকড়াইছি, পানি পড়ছে, পানি পড়ার পরেই আমার ভ্যানে করে রয়্যাল হাসপাতাল, রয়্যাল হাসপাতালে সে মৃত ঘোষণা করেছে। সাঁতরাইতে গেছিল নদীতে ব্রিজের পরে, সাঁতরানোর পর আইতে গেলাম ব্যাগর আইতে নেই, কাতি নিয়ে যে পাঁচ সাতজন গেছিল, ওই সাতজনে পাঁচজন আইসে আর দুজন আইতে নেই, এই সব সমস্যা।